আমরা ইতিমধ্যে সবাই জানি ভৈরব থেকে যে রাস্তাটা ইন্ডিয়ার যে রাস্তাটা পড়তেছে, ওই রাস্তাটা আপনারা যখন দিনের বেলা যাতায়াত করবেন তখন দেখতে পারবেন। হাজারো মানুষের বিরক্তির কারণ হচ্ছে ধুলাবালি। এই ধুলাবালির কারণে কোনো যাত্রী শান্তিভাবে ভ্রমণ করতে পারে না। অতএব সরকারকে আবেদন, আমাদের এই যে ব্রাউনবাড়ির রাস্তাটা করা হচ্ছে ওইটা যদি প্রত্যেক দিন দুইবার করে পানি দেওয়া হতো তাহলে ধুলাবালিটি কিন্তু উঠতে পারতো না। সেক্ষেত্রে একদিন পরপর যদিও পানি দিত তাহলে মনটার বোঝানো যেত, কিন্তু প্রত্যেকটা যাত্রীর করণীয় হচ্ছে সুন্দরভাবে ভ্রমণটা যাতে সুন্দর হয়, তাই না? এই প্রত্যেকটা জার্নির মধ্যে এই ধুলাবালির কারণে প্রত্যেকটা ড্রাইভার প্রত্যেকটা যাত্রী বিরক্ত হচ্ছে। অতএব আমরা চাচ্ছি যে প্রত্যেক দিন একবার হলো এই রাস্তাটার মধ্যে পানি দেওয়া হোক। এত বড় টেন্ডার যখন পাস করে নিতে পারছে, সামান্য এতটুকু পানি দিতেই পারবো, দেখতেই পাচ্ছেন এই সামনের যে জায়গাটা ধুলাবালির জন্য কিছুই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কুয়াশার মতন পড়ে আসছে। ঠিক আছে, একটু সামনে গেলে দেখা যাচ্ছে কোনো গাড়ি দেখতে পারতেছে না সামনে কি আছে। হ্যাঁ, আপনারা লক্ষ্য করেন কোনো কিছু দেখা যায়, কোনো কিছু দেখা যায় না। অতএব ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে এই ভিডিওটা যার যার কাছে পাইবেন না কেন এটা শেয়ার নেবেন, ঠিক আছে? এটা যাতে বড় উপরের দিকে যায়, এই আকুল আবেদনটা যাতে সবাই করেন। ধন্যবাদ।